রেজাল্টটা ডিক্লেয়ার করতে যাচ্ছি। আর আর ইউ ওয়ার্ড নাম্বার 1 সিট নাম্বার 2 উইনিং ক্যান্ডিডেট হচ্ছে শিউলি বেগম বিজেপি, উনি পেয়েছেন 307 ভোটস। আর উনাকে উনার প্রতিদ্বন্দ্বী আলেখা খাতুন টিগ্রামাতা পার্টি, উনি পেয়েছেন 165 ভোট। নেক্সট হচ্ছে আরালিয়া ওয়ার্ড নাম্বার 2 সিট নাম্বার 3, উইনিং ক্যান্ডিডেট হচ্ছেন আমির হোসেন টিগ্রামাতা পার্টি, উনি পেয়েছেন 227 ভোট। আর উনার প্রতিদ্বন্দ্বী আবু মিয়া ভারতীয় জনতা পার্টি, উনি পেয়েছেন 194 ভোট, 94 ভোট, 194। তারপর হচ্ছে আরালিয়া ওয়ার্ড নাম্বার 2 সিট নাম্বার 4, উইনিং ক্যান্ডিডেট জোস্না বেগম ইব্রাহিমাথা পার্টি, 241 ভোট। আর ওনার প্রতিদ্বন্দ্বী জাহেদা বেগম বিজেপি, 180 ভোট। আরালিয়া 3 নম্বর ওয়ার্ডের সিট নম্বর 5 এ জিতেছেন স্বপন সরকার বিজেপি, 188 ভোট। আর ওনার অপোজিশনে যে ছিলেন কাজল ইসলাম টিএমপি, উনি পেয়েছেন 133 ভোট। আরালিয়ার 3 নম্বর ওয়ার্ডের 6 নম্বর সিট উইনিং ক্যান্ডিডেট পারভিন বেগম বিজেপি, পেয়েছেন 187 ভোট। আর রুজিয়া আক্তার টিএমপি লুজিং ক্যান্ডিডেট, পেয়েছেন 135 ভোট। আরালিয়া ওয়ার্ড নাম্বার 4 সিট নাম্বার 7 উইনিং ক্যান্ডিডেট মোহাম্মদ হোসেন টিএমপি, উনি পেয়েছেন 114 ভোট। আব্দুল কাদির বিজেপি, ওনার অপোজিশনে ছিলেন, পেয়েছেন 108 ভোট। আরালিয়া ওয়ার্ড নাম্বার 5 সিট নাম্বার 8 উইনিং ক্যান্ডিডেট লিপিকা দত্ত টিগ্রামাতা পার্টি, উনি পেয়েছেন 221 ভোট। ওনার প্রতিদ্বন্দ্বী মহামায়া আচার্যি বিজেপি থেকে, পেয়েছেন 218 ভোট। আরালিয়া 5 নম্বর ওয়ার্ডের সিট নাম্বার 9 উইনিং ক্যান্ডিডেট শান্তি সরকার বিজেপি থেকে, উনি পেয়েছেন 225 ভোট। মিনার হোসেন টিএমপি, ওনার প্রতিদ্বন্দ্বী, পেয়েছেন 219 ভোট। বিশ্রামগঞ্জ 1 এর সিট নাম্বার 1 উইনিং ক্যান্ডিডেট সবিতা দেববর্মা বিজেপি, পেয়েছেন 306 ভোট।